আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদেরকে দেখাবো যে ব্লগ স্পট বা ব্লগারের মাধ্যমে কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন তো তার আগে বলে রাখি ব্লগ স্পটের যে ওয়েবসাইটগুলো ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় এই ফ্রি ওয়েবসাইটে আপনি ইচ্ছা করলে একটা টপ লেভেলের ডোমেইন অর্থাৎ .com .org .info যে কোনো ডোমেইন সেট করতে পারেন এবং এই ব্লগ স্পট থেকে বা ব্লগের যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের থেকে আপনি ইনকামও করতে পারবেন তো একটা ওয়েবসাইট তৈরি করতে হলে প্রথমে আমাদের যেতে হবে blogger.com এ এবং এখানে যাওয়ার পরে ক্রিয়েট ইওর ব্লগ অথবা সাইন ইন অপশন থেকে আপনি আপনার জিমেইল দিয়ে সাইন ইন করতে পারবেন এবং আপনি চাইলে আপনার আগের যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটা ব্যবহার করতে পারবেন অথবা একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে নিয়েও আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন তো আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে নিচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্টে থেকে মাইসেলফ এবং এখানে নাম দিচ্ছি এবং এখানে পাসওয়ার্ড দিচ্ছি এখানে ফোন নম্বর চাচ্ছি আমি ফোন নম্বর দিচ্ছি এবং ফোন নাম্বার দেওয়ার পরে আমার ফোনে একটি এসএমএস এর মাধ্যমে কোড এসেছে এমনি সাধারণভাবে মেইল খোলার মতোই তো আমি সেই কোডটি এখানে দিচ্ছি এখানে ডেট অফ বার্থ এখানে জেন্ডার ওকে আমার একটি মেইল অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এখন এই মেইল দিয়ে আমি একটি ব্লগে একটা ওয়েবসাইট তৈরি করব তো এখানে আপনি ব্লগে যে পোস্ট করবেন সেই পোস্টের কি মানে পোস্টকারীর যে নামটি সেটি হবে তো আমি এখানে পোস্টকারীর নাম দিচ্ছি আপনার ইচ্ছা মতো এখানে নাম দিতে পারেন এবং পরবর্তীতে এই নামটা চেঞ্জও করতে পারবেন এটা কিন্তু ওয়েবসাইটের নাম না ওকে এবার ক্রিয়েট নিউ ব্লগ এখানে টাইটেল দেবেন আপনার ওয়েবসাইটের যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি তো আমি দিতে যাচ্ছি ইসলামিক জীবন আচ্ছা এখানে অ্যাড্রেসটা তো অ্যাড্রেসটা দেব এখন এবং তার সাথে .blogspot.com এটি অ্যাড হবে ইসলামিক যদি জীবন এবং এটা যদি ফ্রি থাকে তাহলে হবে এবং এখান থেকে যে থিম আছে আপনি যে কোনো একটা থিম দেখেন সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল তো আমি এখানে এর সাথে অ্যাড করে নিচ্ছি এবং এখান থেকে যে কোনো একটি থিম সিলেক্ট করে নেবেন তো আমি এই থিমটা চয়েস করলাম সিম্পল দিয়ে ক্রিয়েট ব্লগ তো দেখেন এইটি এখন তৈরি হয়ে গেছে এবং এখান থেকে ভিউ ব্লগ করলে এটি দেখা যাবে তো এর স্বাভাবিক কিছু সেটিং আছে সেই সেটিংগুলো আপনাদেরকে দেখাবো ফার্স্ট টাইমের সেটিংগুলো এখানে যে ফেভিকন আছে এখানে আপনি ইচ্ছা করলে আপনার লোগো 100 কিলোবাইটের ভিতরে এবং সেটি স্কয়ার হতে হবে একটা লোগো আপলোড করতে পারেন এবং এখানে একটা জিনিস দেখেন উপরের যে অংশটা নেক্সট পোস্ট সাইন আউট এই অপশনটা যদি তুলতে চান তাহলে আপনাকে এটা অফ করে দিতে হবে দিয়ে সেভ তারপরে এখানে দেখেন এখানে যে about me তারপরে এই অপশনটা আছে এটা যদি রিলোড দিই দেখেন এই উপরের অংশটি এবার চলে যাবে ওকে চলে গেছে এবার হচ্ছে আমরা যে মূল বিষয়টি সেটা হচ্ছে পোস্ট পোস্টে ক্লিক করব নিউ পোস্ট এবং এখানে পোস্ট টাইটেল ইংরেজি বাংলা যে কোনো ভাবে দিতে পারেন তো এখানে আমি দিচ্ছি প্রথম পোস্ট জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি ওকে এখান থেকে এই পোস্টের আপনি যদি এটা বুল্ড করতে চান বুল্ড করতে পারবেন লেখাগুলো লেখা সাইজগুলো এখান থেকে বড় করতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে কয়েকটা ফন্ট আছে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন এবং এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারবেন এবং এর যে ফন্টের ব্যাকগ্রাউন্ড কালারও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং এখানে এর সাথে কোনো লিংক অ্যাড করতে পারবেন এই লিংক অপশন থেকে এবং এখান থেকে আপনি ছবি আপলোড করতে পারবেন এখান থেকে ভিডিও আপলোড করতে পারবেন এবং ইউটিউবের ভিডিও এখানে অ্যাড করতে পারবেন এবং এখানে থেকে যে বিভিন্ন অপশনগুলো আছে আপনারা এই অপশনগুলো ব্যবহার করতে পারবেন এবার এখানে লেভেল আছে ডান সাইডে এই লেভেল থেকে আপনারা আসলে ক্যাটাগরি ওয়াইজ সেট করতে পারবেন একটা যে কোনো একটা ক্যাটাগরির নাম দিতে পারবেন তো টেস্ট ক্যাটাগরি দিলাম আপনি যদি মাল্টি ক্যাটাগরি দিতে চান তাহলে এখানে একটা কমা দিয়ে একটা স্পেস দিয়ে এখানে আরো একটা ক্যাটাগরি এভাবে মাল্টি ক্যাটাগরি দিতে পারবেন আচ্ছা তারপরে শিডিউল এখানে আপনি ইচ্ছা করলে শিডিউল পোস্ট করতে পারবেন এবং এখানে যে লিংক আছে এখানে কাস্টম লিংক আপনি ইচ্ছা করলে আপনার কাস্টম লিংক তৈরি করতে পারবেন এবং এখান থেকে লোকেশন যদি দিতে চান তাহলে আপনার এই লোকেশন সিস্টেমটা অ্যালাউ করতে হবে এবং এটার পরে আপনি প্রিভিউ দিয়ে দেখে নিতে পারেন যে আপনার পোস্টটি কেমন হলো প্রথম পোস্ট বিসমিল্লাহির রহমানির রহিম এই যে আমি যে নামটা দিয়েছিলাম পোস্টেড বাই ইসলামিক জীবন এবং কয়টা সময় পোস্ট হয়েছে সেটা দেখাচ্ছে আচ্ছা এই টাইমটা দেখেন আমার এই বর্তমান টাইমের সাথে মিললে এই টাইমটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এটা আমরা এখন পাবলিশ করে দিই এবং এখান থেকে দেখেন সেটিং সেটিংয়ে গিয়ে আপনি টাইটেল থেকে আপনার এই ওয়েবসাইটের নামটা চেঞ্জ করতে পারবেন এখানে ডেসক্রিপশন একটা অ্যাড করবেন তারপরে এখানে থার্ড পার্টি যে ডোমেইন সেটা অ্যাড করতে পারবেন এখান থেকে সেটা আমরা অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে মাল্টি ইউজার অ্যাড করতে পারবেন user setting language change করতে পারবেন language and formatting এর ভিতরে গিয়ে আপনি টাইম জোনটা চেঞ্জ করে দিতে পারবেন যেহেতু আমি বাংলাদেশে আছি আমি বাংলাদেশের টাইম জোনটা সেট করে নেব ওকে शेप सेटिंग ओके आशा करी बुझते पेरेছেন এবং এই বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে দেখেন এখানে টাইমটা চেঞ্জ হয়ে গিয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের অতি তাড়াতাড়ি উত্তর দেওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন তাহলে আমার নতুন কোনো ভিডিও আমি যদি আমার চ্যানেলে আপলোড করি সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন যে নতুন ভিডিও আপলোড হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু